হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো অনেক দিন হয়ে গেল পোলাও খাওয়া হচ্ছে না, তাই আজকে চিন্তা করলাম একটু পোলাও এবং গরুর মাংস শুটকি ভর্তা রান্না করি। তো দেখতে পাচ্ছেন আমি গরুর মাংসটা সব মশলা সব কিছু দিয়ে তারপর হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। তো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি কয়েকটা আলু অ্যাড করে দিয়েছি, কারণ আলুটা দিলে একটু ভালো লাগে, আমাদের পরিবারের সবার পছন্দ, সেজন্য কয়েকটা আলু অ্যাড করে দিলাম। এখন আরেকটু কষিয়ে নিচ্ছি, আর এই পাশে আমি পোলাও রান্না করছি। তো দেখতে পাচ্ছেন পোলাও বসিয়ে দিলাম, আর এখানে আমি মেয়ের বাড়িতে গিয়ে রান্না করছি। তো মেয়ে কাজে গেছে, বলেছে মা একটু রান্না করিও, তাই চিন্তা করলাম পোলাও তো খাওয়া হচ্ছে না অনেকদিন হয়, তারপর শরীরটা ভালো ছিল না সবাই সবার, তাই পোলাও রান্না হয় না অনেক দিন ধরে, প্রায় এক সপ্তাহর বেশি হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমার তরকারিটা খুব সুন্দর হয়েছে, কালারটা এবং খুবই টেস্ট হয়েছে, এবং আমি একটু ঘন ঘন রেখেছি মশলাটা, মানে ঝোলটা, যাতে পোলাওর সাথে খেতে মজা হয়। আর পোলাওর সাথে তো এত মানে এত ঝোল চলে না, তাই একটু রসা রসার মতো করলাম। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ, বেরেস্তা এবং জিরা অ্যাড করে দিয়েছি। তো তরকারিটা আসলেই খুব টেস্ট হয়েছে, খুব মজা হয়েছে। আর এদিকে শুটকির ভর্তা রেডি হয়ে গেল, পোলাও রেডি হয়ে গেল, তরকারি রেডি হয়ে গেল। তো কেমন লাগলো আপনাদের কাছে আজকে রান্নাবান্না? ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।